নির্বাচন হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। একটি দেশের ভিসা নীতি কি হবে সেটি তার নিজস্ব বিষয়, সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের কেউ চিন্তা করে এটি আমার কাছে মনে হয় নাই। অবৈধ অস্ত্র বা এই ধরনের যে কোনো কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি, সাহস এবং দক্ষতার যোগ্যতা সবকিছুই ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আজকেও কিন্তু বিরোধী দলের একটি প্রোগ্রাম রয়েছে, তারা আমাদের কাছ থেকে পারমিশন নিয়েছে। কোনো সংগঠন যদি পারমিশন ছাড়া করতে চায় এবং করে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের মূল ইচ্ছা যে ঢাকা মহানগরীর যে 2,24,00,000 লোক, তারা আইন শৃঙ্খলার দিক দিয়ে শুধু এটি নয়, এর চেয়ে যদি আরো কিছু উপরে করার থাকে সেটি আমরা চেষ্টা করব। এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠে থাকে, আমরা জানি যে কোনো অপরাধের জন্য, অপরাধ সংগঠিত হোক কিংবা অপরাধ পূর্ব বিষয় হোক, সেটি আমার প্রাথমিক সেন্টার হলো থানা। তো সেই থানাতে করবেন, এটি যদি কেউ সেখানে স্যাটিসফাই না হয় তাহলে সেখানে জোনাল অফিসার আছে, সেখানে জোনাল এডিশনাল এসপির কাছে, এডিসির কাছে যাওয়ার সুযোগ রয়েছে, ডিসির কাছে যাওয়ার সুযোগ রয়েছে, জয়েন্ট কমিশনার রয়েছে, এডিশনাল কমিশনার রয়েছে, তারপরে কমিশনার। আমি মনে করি যে আমার ঢাকা নগরবাসী একটি লোক আইন শৃঙ্খলার দিক দিয়ে কখনোই কোনো বঞ্চিত থাকবে বা কোনো সমস্যার সমাধান পায়নি সেটি বলবে, সেটি আমরা হতে দিতে চাই না, সেটি আমাদের প্রত্যয়। সেজন্য আমরা একটি নাম্বারও দিয়ে দেবো, যেটি মেসেজ টু কমিশনার, যদি সে থানায় বা আমাদের যে সমস্ত পর্বগুলো রয়েছে, পর্যায়গুলো, সেখানে সে স্যাটিসফাই না হয়, তাহলে আমরা একটা নম্বর দিয়ে দেবো, যে কোনো লোক সেই নম্বরে মেসেজ করতে পারে, সেটি ভয়েস মেসেজও হতে পারে বা লিখিত মেসেজও হতে পারে, বাংলায়ও হতে পারে, ইংরেজিতেও হতে পারে। তো তখন আমি কমিশনার, সেখানে আমি রেসপন্স করে তার সমস্যার সমাধান চেষ্টা করবো, থানার মাধ্যমে হোক, ডিবির মাধ্যমে হোক, সিটির মাধ্যমে হোক বা অথবা যে কোনো মাধ্যমেই হোক। আমি মনে করি আইন শৃঙ্খলাজনিত যে কোনো সমস্যার সমাধানের জন্য পুলিশের প্রস্তুত অতীতেও যেমন ছিল, ভবিষ্যতে তেমন থাকবে, আরও জোরদার করার জন্য আমার প্রত্যয় রয়েছে। নির্বাচন হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি, তো সেটি যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় এবং সকল জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে, ভোট দিতে পারে, সেটি নিশ্চিত করার জন্য পুলিশ হিসেবে, পুলিশ সংগঠন হিসেবে যত কিছু করার দরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই সব কিছুই করবে, যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হতে পারে। এবং অবৈধ অস্ত্র বা এই ধরনের যে কোনো কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি, সাহস এবং দক্ষতার যোগ্যতা সবকিছুই ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে, সেটি আমরা আশা করি সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হব। যেটি বলেছেন আমি সেটি নির্ভয়ে নির্বিঘ্নে বলতে চাই, যে একটি দেশের ভিসা নীতি কী হবে সেটি তার নিজস্ব বিষয়, সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের কেউ চিন্তা করে এটি আমার কাছে মনে হয় নাই। আমাদের সদ্যবিদায়ী প্রধান বিচারপতি মহোদয় বলেছেন যে আমি কোনোদিন একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন, আমি ওই দেশে কোনোদিন যাইও নেই, আমার যাওয়ার ইচ্ছেও নেই, এটি উনি প্রধান বিচারপতি ছিলেন। আর আমাদের, আমি যোগদান করে আমার পুলিশের ভিতরে এরকম কোনো কিছু চিন্তা দেখিও নেই, এটি একটি ব্যক্তি পর্যায়ে ব্যবস্থা, এটি কিন্তু সংগঠন পর্যায়ে কোনো ব্যবস্থা না। সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময়ই ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য, ঢাকা নিরাপদ, ঢাকা সেফার, ঢাকা করার জন্য যত কিছু করে যাচ্ছে এবং তারা এগুলো নিয়ে আমি মনে করি কোনো চিন্তাও করে না। পারমিশন, আমি তো যতদূর জানি যে আজকেও কিন্তু বিরোধী দলের একটি প্রোগ্রাম রয়েছে, তারা আমাদের কাছ থেকে পারমিশন নিয়েছে, আমরা যেভাবে পারমিশন দিয়েছি সেই পারমিশন অনুযায়ী মেনে নিয়েই তার কাজ চলছে। কোনো সংগঠন যদি পারমিশন ছাড়া কোনো কিছু করতে চায়, ডিএমপি অধ্যাদেশে যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন ভঙ্গ যদি করতে চায় এবং করে, নির্ভয়ে নির্বিঘ্নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।